গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করতে চলেছি। এই যে দেখো, এখানে সবকিছু সাজিয়ে নিয়েছি, রেসিপিটার জন্য যা যা লাগবে সবকিছু সাজিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আজকে এই যে দেখো, এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। তো আজকে আমি দই কাতলা বানাতে চলেছি। তো এই যে 6 পিস কাতলা মাছ নিয়েছি এখানে, আর এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে ধনে জিরের গুঁড়ো একসাথে আছে, এখানে হলো লঙ্কা গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে নুন, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে দেখো, এখানে আমি নিয়েছি টক দই, এখানে আমি নিয়েছি আদা পেঁয়াজ বাটা, আদা পেঁয়াজ বাটা 1টা পেঁয়াজ আর আদা বাটা করে রেখেছি এখানে। আর এখানে আমি নিয়েছি 5টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত। তো কাজু বাদাম আর পোস্ত বাটা এখানে। আর এখানে আমি পোড়নের জন্য নিয়েছি জিরে, 1টা তেজপাতা, এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি। তো এই হলো পোড়নের জন্য। তো যা যা লাগবে এখানে আমি সব কিছু, এই যে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো, দই কাতলা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর রান্নাটা পুরো হচ্ছে সর্ষের তেলে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই যে দেখো, এদিকে আমি মাছটাতে নুন হলুদ মেখে নিয়েছি। তো এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর এতে এবার আমি দিয়ে দেবো মাছটাকে। তো বন্ধুরা, এই যে দেখো, মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো, মাছটাকে এবার আমি উল্টে দিচ্ছি। তো এই যে দেখো, মাছ ভাজিটা হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, মাছ ভাজির যে তেলটা আছে সেটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আর তেল অ্যাড করবো না, অনেক বেশিটা তেল দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি পোড়নে দিয়ে দিচ্ছি, আমি দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এই যে দেখো জিরেটাকেও দিয়ে দিলাম। তো এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি, এই যে দেখো, পেঁয়াজ আর আদার যে পেস্টটা আছে ওটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব মশলা একত্রে অ্যাড করে দিলাম। সব মশলাকে অ্যাড করে দিলাম আমি এখানে। এতে এবার আমি অ্যাড করে দিচ্ছি, এই যে দেখো, এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা নিয়েছি। তো এবার এটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখো, সব মশলা প্রায় ভালোভাবে কষে এসছে। তো এতে এবার আমি অ্যাড করে দিচ্ছি দইটাকে, এবার অ্যাড করে দেব। তো এই যে দেখো, এখানে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। তো দইটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো সব মশলাকে একসাথে এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো
তো এই যে দেখো মশলাটা থেকে তেলটা প্রায় ছেড়ে এসেছে, এতে এবার আমি জল অ্যাড করে দেব। তো এতে এবার আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখো জল আমি অ্যাড করে দিয়েছি, আর এবার ঝোলটাকে ফুটে উঠতে দেব। গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিলাম। তো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে মাছটাকে অ্যাড করে দেব। এই যে এখানে আমি মাছ ভেজে রেখেছি, তো এবার মাছটাকে আমি অ্যাড করে দিচ্ছি। মাছটাকে অ্যাড করে এবার আমি এতে এই যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে দিলাম। আর এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, এতে এবার আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। একটু চিনি অ্যাড করে দিলাম এতে, আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর এই যে দেখো এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি, তো এবার ঘিটাকেও অ্যাড করে দিলাম। তো আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো অসাধারণ স্বাদের দই কাতলা আমি রান্না করে ফেলেছি। দই কাতলা একদম রেডি হয়ে গেছে, বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। কেমন সুন্দর হয়েছে দেখতে দেখো। তোমরাও চাইলে এরকম খুব কম সময়ের মধ্যে, এটা টাইম বেশি লাগে না, কম সময়ের মধ্যে ওরকমভাবে বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানিয়ে নিতে পারো। তো আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। এরকম যদি আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা ঠিক আছে, তাহলে দেখিয়ে দিলাম আজকে, আর আজকের মতো বিদায়।